বিধায়কের বাবাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করায় তাকে পছন্দ নয় তৃণমূল কর্মী সমর্থকদের এলাকা জুড়ে এমনই পোস্টার তাতে লেখা প্রার্থী পছন্দ নয় এইভাবে শান্তিপুর তেরো নম্বর ওয়ার্ডের বিধায়কের বাড়ির সামনে থেকে শুরু করে গোটা তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই পোস্টার লক্ষ্য করা যায় এই পোস্টারকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য খুব বেড়েছে কর্মী সমর্থকদের মধ্যে এই ওয়ার্ডে বিগত প্রায় তিরিশ বছরেরও বেশি সময় পৌর কাউন্সিলর ছিলেন প্রাক্তন পৌরপতি প্রয়াত অজয় দে বিগত বিধানসভায় উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এখন এই ওয়ার্ডে পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম রয়েছে বিধায়কের বাবা প্রশান্ত গোস্বামীর কিন্তু এলাকার কর্মী সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা না থাকায় এই প্রার্থীকে তাদের পছন্দ নয় এইখানে পোস্টারটা টাঙানো হচ্ছে সবাই পাড়ার ছেলেরা সব টাঙাচ্ছে দেখলাম প্রকাশে দিনের লাইভ হয়েছে হ্যাঁ কি লেখা আছে তাতে ওই পাত্রে পছন্দ নয় তার নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দ এটাই তো লেখা আছে তাই যা দেখছি তাই বললাম কারা মানে দল দিকে একদম সব দিনের বলে মনে হচ্ছে পাড়া মেরেছে এটা জানি না কিন্তু দেখলাম যে মেরে গেল আর কিছু বলার নেই সব চলে গেল এটা এটা কোন জায়গা তার নম্বর ওয়ার্ড পাড়া আপনার নাম কি বলবে

একটু আগে পোস্টার তো মা মাইকে প্রতিউত্তরে কিছু দেখতে পাচ্ছেন? কিছু ছেলে কিছু दट একদম মতন ছেলেবেলা তো পোস্টার একদম পোস্টার মারতে ちゃっ দাবি কি হচ্ছে এই প্রার্থী পরিবর্তন নতুন পার্টি চায়। এই পার্টি পার্টি তাই গোটা এলাকা জুড়ে মারা হয়েছে পোস্টার। তাদের এই প্রতিবাদের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা তো সবুয়াড়েই তোম বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। আমার ওয়ার্ডে এরকম ঘটনাটা একটা কেন ঘটলো আমি জানি না আমি দেখছি খোঁজ নিয়ে কে বা কারা এটা করলো কিন্তু আমি বিশ্বাস যে যে আমার দলের কেউ এটা আচ্ছা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নম্বর ওয়ার্ড কমিটি লিখছে তলায় এখন লেখার সময় তো মানুষ অনেক রকম জাল লেখাও লেখে জাল সইও করে কিন্তু আমার দলের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে কর্মীরা সবাই আমাকে কালকে উইশ করেছে আজকেও এসে দেখা করে গেছে এবং তারা এখন টিকিটটা নিয়ে এলে তারা কীভাবে নামবে সেই প্রস্তুতির জন্য আমাকে জানিয়ে রেখেছে কবে কখন নামবো কিভাবে নামা যায় বিরোধীরা আপনার বাড়িতে এসে বাড়ির সামনে দেওয়ালে পোস্টার মারা শুরু সাহস পাবে এটা তো মনে হচ্ছে রাতের অন্ধকার হয়েছে গতকাল তো আপনি রাত্রে এগারোটার সময় কোনো পোস্টার দেখতে পাননি তখন তাহলে তাহলে তো এটা রাতের অন্ধকারই হয়েছে রাতের অন্ধকারে তো বিরোধীরাই করে এইসব কাজ দলের লোকেরা কখনোই করে না আচ্ছা তো আপনার এমনি কোনো সমস্যা আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা নেই কেননা এই ওয়ার্ডটা প্রয়াত জননেতা অজয়দের ওয়ার্ড আর এই ওয়ার্ডে তিনি যেমন প্রত্যেকটা মানুষকে বুক আগলে রাখতেন আমিও সেইটাই করব। সকলের লক্ষ্য করছেন একশোবার দেওয়াল লেখা বা অন্যান্য কাজ কবে থেকে অন্যান্য কাজ আমি চাইছি আজকে সরস্বতী পুজো মায়ের দেবী বন্দনা চলছে সেই না আজকের দিন আর তুলি ধরবো না আশা করছি কাল পরশুর মধ্যে আমরা শুরু করে দেবো দেওয়াল লেখন এবং আগামী যা যা করবার জন্য ভোটের জন্য করতে হয় সবই করবে আপনাদের বাড়িটা একটা বিখ্যাত ঠাকুর বাড়ি এবং শান্তিপুরে কিন্তু অনেক মানে সে বিরোধী হোক বা যে কোনো দলেরই হোক সকলেরই শ্রদ্ধার জায়গা সেক্ষেত্রে বিধায়ক তো রয়েছেনই আপনার ছেলে হিসাবে আপনি আবার পদপ্রার্থী হলে তাহলে সেক্ষেত্রে একটু রাজনৈতিকভাবে কলুষিত হচ্ছে না মনে হচ্ছে আমার তো মনে হয় না কারণ আপনারা হয়তো জানেন না যে শান্তিপুর পৌরসভার এক সময় আমার ঠাকুরদাদা সীতানাথ গোস্বামী ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামী ভাইস চেয়ারম্যান হয়েছিলেন কয়েক দিনের জন্য আমরা তো বরাবরই এর সাথেই যুক্ত আর মানুষের সেবা করাই হচ্ছে বরং ধর্ম রাজনীতি করলেই যে সেবা করতে পারবে রাজনীতি না করলেই সেবা করতে পারবে না এ কথাটা ঠিক না বরং আরও আমি ভালোভাবে মানুষের সেবা করতে পারবো নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা